নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে ডাল, মুগের ডাল আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, আমি ডালটা শুকনো কড়ায় ভেজে নেব। বন্ধুরা, অল্প করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়, তাহলে ডালটা গলবে না। দেখো বন্ধুরা, যখন ডালের একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি নামিয়ে ফেলবো। আমি এবারে কড়াই জল দেব। জল দেওয়া হয়ে গেছে কড়াই। বন্ধুরা, আমি ডালটা ভালো করে দুবার করে ধুয়ে নেব। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে আমি বেটে নেব। এবারে এগুলো আমি শিলেতে পিষে নেব। গেজে গেজে হচ্ছে ডালেতে, এগুলো ফেলে দেব তুলে। এবার আমি ধনে পাতা আর 1টি টমেটো আমি ফোড়নের জন্য কেটে নেব। ভালো করে এগুলো মিহি করে কেটে নিতে হবে, মিহি করে। এবার এই টমেটোটা কেটে নেব, এই মোটা অংশটা আমি বাদ দিয়ে দেব। এরম বন্ধুরা, এরম বন্ধুরা, আমি এই ডালেতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, যাতে ডালটা তাড়াতাড়ি গলে যায়। কালকে দেখা করিয়েছি বন্ধুরা রাজার সাথে, আজকের আমাদের ছোট সদস্য গজা। এরা 3 ভাই বোনই, একটার নাম ল্যাংচা আর বোনটার নাম ভারত সুন্দরী। এইটা আমাদের ছোট সদস্য, খুদের সদস্য গজা। আমাদের ভারত সুন্দরীও ঘুমাচ্ছে, কিন্তু আমাদের গজাবাবু জেগে রয়েছে। ওর মা চিংড়ি মাছ মুগের ডাল করছে, ও খাবে, তার জন্য ও জেগে রয়েছে। ঠিক আছে, তোমারে দেবো 1 বাটি, তুমি বাটি নিয়ে আর ওখানে বসো যাও।
বন্ধুরা, আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো ডালটা যাতে গলে যায় তাড়াতাড়ি। একটু জল দেব, বেশি সিদ্ধ করবো না বন্ধুরা, আমি এবার নামিয়ে ফেলছি। বন্ধুরা, আমি অল্প করে 1.5 চামচ মতন তেল দেব। ফোড়নে দেব আমি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে। ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি চিংড়ি মাছ কটা ছেড়ে দিচ্ছি। এবার টমেটো আর ধনে পাতা আমি দিয়ে দিলাম। তখন আমি অল্প করে নুন লবণ দিয়েছিলাম, এখনও 1/2 চামচ লবণ দেব। বন্ধুরা, 1/2 চামচ হলুদ দেব। বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর লাল কালার এসে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেব, তার সঙ্গে যে বাটা মশলা রেখে দিয়েছিলাম, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এই ডালটা পাতলা হবে না, একটু ঘন হবে। বন্ধুরা, স্বাদ আনার জন্য অল্প সামান্য একটু চিনি দিতে হবে। বন্ধুরা, চিংড়ি আর মুগের ডাল রান্না আমার রেডি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করব। বন্ধুরা, হয়ে গেছে, আমি নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা। তোমরা বাড়িতে বানাও, কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন।